সার্বিয়ান মডেল ও অভিনেত্রী নাতাশা স্টানোকোভিচের সঙ্গে প্রেমের পর বিয়ে করেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। 2020 সালের 31শে মে সাত পাকে বাধা পড়েন এই জুটি। একই বছরের জুলাই মাসে প্রথম সন্তানের মা হন দম্পতি। চলতি বছর আইপিএলে মোটেও ভালো মৌসুম কাটাতে পারেননি হার্দিক। তার দল মুম্বাই সবার আগে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। শামের বাজে পারফরমেন্সের কারণে অনলাইনে বুলিংয়ের শিকার হয়েছিলেন ক্রিকেটারের স্ত্রী। তবে এবার শোনা যাচ্ছে সংসার ভাঙছে হার্দিক নাতাশার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে এই গুঞ্জন, যেখানে দাবি করা হচ্ছে হার্দিক ও নাতাশা দুজনেই একে অপরকে নিয়ে কোনো স্ট্যাটাস দিচ্ছেন না। এমনকি নাতাশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও মুছে ফেলা হয়েছে পান্ডিয়া নাম। নেটিজেনদের দাবি, নাতাশার জন্মদিন ছিল 4 মার্চ, তবে সেদিন হার্দিক স্ত্রীকে নিয়ে কোনো পোস্ট করেননি, শুভেচ্ছা জানাতেও দেখা যায়নি। এমনকি সন্তানকে ছাড়া নাতাশা হার্দিকের সঙ্গে সকল ছবি এবং পোস্টও মুছে ফেলেছেন। এ তারকা দম্পতির সংসার ভাঙার খবরে ভক্তরাও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, এতে মোটেও অবাক হয়নি, হতেই পারে। আরেকজন লিখেছেন, ঠিক আছে, তবে হার্দিকেই ওর সঙ্গে প্রতারণা করেছেন, স্ত্রীকে রেখে লন্ডনে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখা করে ঘুরে বেরিয়েছে। তবে কেউ কেউ এমন দাবিকে গুজব বলে মন্তব্য করেছেন। তাদের যুক্তি, পান্ডিয়া আইপিএলে বোলিংয়ের শিকার হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলছেন এই দম্পতি, তাদের বিচ্ছেদের কোনো সম্ভাবনা নেই। তবে এ বিষয়ে হার্দিক বা নাতাশার কেউই কোনো মন্তব্য করেননি। আইপিএল থেকে বিদায়ের পর পান্ডিয়া বর্তমানে ব্যস্ত রয়েছেন বিশ্বকাপের প্রস্তুতি গ্রহণের।